হ্যালো আমেরিকা অনুষ্ঠানে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাবরিনা চৌধুরী। আপনারা জানেন, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আপনাদের জন্য তুলে ধরি আমাদের চারপাশের বিভিন্ন খবরাখবর, সেই সাথে থাকে বিভিন্ন ব্যক্তিত্বের সাক্ষাৎকার। তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আমাদের আজকের আয়োজন। বাংলাদেশের ভাওয়াইয়া গানের সুপরিচিত শিল্পী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায় দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তার সঙ্গে কথা বলেছেন সহকর্মী আহসানুল হক। ও বাফই শুনিলে জুড়ায় পরাণ, কণ্ঠে শিখিলু এত গান। ও বাফই শুনিলে জুড়ায় পরাণ, কণ্ঠে শিখিলু এত গান। আর তুং না না ভালোই মিলছে তালে মান, কণ্ঠে শিখিলু এত গান। ও বাফই শুনিলে জুড়ায় পরাণ, কণ্ঠে শিখিলু এত গান। আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত একজন লোকসঙ্গীত শিল্পী রথীন্দ্রনাথ রায়। জন্ম হয়েছিল নীলফামারীতে 1949 সালে, এবং শৈশব থেকেই কিন্তু গানের সাথে তার পরিচয় ঘটেছিল। তার বাবার মাধ্যমে গানের সাথে পরিচয় ঘটেছিল। তিনি যখন নীলফামারীতে বড় হচ্ছেন, একজন শিশু বা কিশোর বয়সী ক্লাস ফাইভের ছাত্র, তখন তিনি ঢাকায় বেতারে গান করার জন্যে আসেন। রথীন্দা কেমন আছেন? হ্যাঁ ভাই, ঈশ্বর ভালোই দেখেছেন। আজকে যারা তরুণ বা কিশোর, যারা গান শোনে, গানের শ্রোতা বা যারা গান করতে চায়, ভাওয়াইয়া গান তাদের কণ্ঠে খুব একটা বেশি কিন্তু শোনা যায় না। তারা হয়তো ব্যান্ড মিউজিক করছে, তারপর নানান রকম ধারার গান করছে, তারা লালনের গানও করে আজকাল অনেকে, কিন্তু ভাওয়াইয়া গান কিন্তু ততটা শুনি না। ভাওয়াইয়া গান সম্পর্কে আরেকটু জানতে চাই যে এই গানটার উৎসটা কি? আসলে ভাওয়াইয়া গানটা হচ্ছে কি, এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা উত্তরবঙ্গের গান। উত্তরবঙ্গের গান মানে রংপুর অঞ্চলের গান, আর ভাওয়াইয়ার অঞ্চলটা হচ্ছে তোমার রংপুর এবং দিনাজপুরের কিয়দংশ হয়ে কুচবিহারে ঢুকে গেল। কুচবিহার থেকে একবারে আসামের গোয়ালপাড়া, মানে আসামে চলে গেল, কিন্তু গোয়ালপাড়া অবধি এর ব্যাপ্তি ভাওয়াইয়া গান। তুমি নিশ্চয়ই শুনে থাকবে প্রতিমা পাণ্ডে বা প্রতিমা বড়ুয়া, উনি গান করতেন ওই যে, ওরে গেইলে কি আসিবেন মোর মাহুদ বন্ধু রে। এটা কিন্তু ভাওয়াইয়ার টোনটা এসে গেছে, ভাওয়াইয়ার টোন এবং কথাগুলো ডায়লগটাও ভাওয়াইয়ার একদম কাছাকাছি, অর্থাৎ ভাওয়াইয়ার প্রভাবটা ওই পর্যন্ত চলে গেল। আমরা তো প্লেন ল্যান্ডে থাকি, আর প্লেন ল্যান্ডে এখানে আমাদের উপজীব্য বিষয় কি, আমাদের ওখানে ওই সময়ে, এখন আধুনিক সভ্যতা এসে গেছে, তখন একমাত্র গরুর গাড়ি ছাড়া কোনো বাহন ছিল না। এই গরুর গাড়ি হচ্ছে ভাওয়াইয়া গানের মূল উপজীব্য বিষয়। ওই যে ও কি গাড়িয়াল ভাই হাঁকাও গাড়ি তুই চিলমারির বন্দরে। আরেকটা জিনিস এখানে লক্ষণীয় যে ভাওয়াইয়া গানের ম্যাক্সিমাম গানই হচ্ছে মেয়েদের কণ্ঠের গান, কিন্তু গাই আমরা পুরুষরা। হ্যাঁ, আছে পুরুষ কণ্ঠেরও কিছু আছে, কিন্তু মেইন হচ্ছে বিরোহী নারীর কান্না। আমরা একটু কি গানটা একটু শুনতে পারি? একটু ওই স্ট্যান্ডার্ডেই আমি করে দিই একটু। জল ভোমরারে কোন দিন আসিবেন বন্ধু, কয়া যাও রে। যদি বন্ধু যাবার চাও ঘরের গামছা ফুলিয়া যাও রে, যদি বন্ধু যাবার চাও ঘরের গামছা ফুলিয়া যাও রে, বন্ধু কা জল ভোমরা রে।
আমার মনে হচ্ছিল যে মানুষ যতদিন থাকবে, বাংলা ভাষা যতদিন থাকবে, মানুষের মধ্যে সততা যতদিন থাকবে, মানবতা যতদিন থাকবে, ততদিন এই গান থাকবে। 1971-এ আপনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে ছিলেন এবং সেখান থেকে আপনি এবং আরও যেসব শিল্পীরা ছিলেন, আপনারা গান গেয়ে মুক্তিযোদ্ধাদের যেরকম অনুপ্রাণিত করেছেন, বাংলাদেশের মানুষকে অনুপ্রাণিত করেছিলেন। রথীন্দা, আজকে বাংলাদেশের প্রায় 50 বছর হতে যাচ্ছে, আপনার গানে চাষাদের, মুটেদের, মজুরের, সাম্যের কথা, সবার জন্য বাংলাদেশ, হিন্দুর বাংলাদেশ, মুসলমানের বাংলাদেশ, বৌদ্ধ, খ্রিস্টান, সবার বাংলাদেশ, তো আজকের বাংলাদেশ কি সবার হয়েছে আপনার কি মনে হয়? না, আমরা মুক্তিযুদ্ধের আদর্শ চেতনা, অনেকে বলে মুক্তিযুদ্ধের আদর্শ চেতনা কি, আরে মুক্তিযুদ্ধের আদর্শ চেতনা থেকে আসলে যুদ্ধ হয় কী করে? তো যাই হোক, সেটা তাদের ব্যাপার, আমার ব্যাপার হচ্ছে যে আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, একটি সমাজতান্ত্রিক বাংলাদেশ, একটি গণতান্ত্রিক বাংলাদেশ, এবং কোনো বৈষম্য থাকবে না নিজেদের মধ্যে, এবং সেটা ছিলও না। আমরা যে ওইখানে স্বাধীনতার যুদ্ধ করেছি, আমি, জব্বার, আপেল, প্রণজিৎ বড়ুয়া, সমর দাস, একজন হিন্দু, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান, একজন মুসলমান, আমরা তো একসঙ্গে যুদ্ধ করেছি, এবং আমাদের তখন তো জাতপাত নিয়ে কোনো কথা ওঠেনি। এখন সেই বিভেদটা কেন? তখন তো বলে নাই যে এই হিন্দুর বাড়িতে খাওয়া যাবে না, এই একসঙ্গে ওর সঙ্গে ওর বাড়িতে দাওয়াতে যাওয়া যাবে না, এগুলো তো হয়নি, কিন্তু এখন সেটা হচ্ছে। এখন সেটা হচ্ছে হওয়ার কারণ হচ্ছে যে আমরা তো বেশ কিছুদিন আমাদের স্বাধীনতার বিপক্ষে চলে গেছিলাম, অন্য পথে আমরা হেঁটেছি, অতএব সেই কারণে সেটাও একটা আমাদের দুঃখ যে আমরা এইভাবে আবার সেই পাকিস্তান মাইন্ডেডের দিকে চলে যাচ্ছি। কিন্তু দেখো, যে কোনো জিনিস ত্যাগ, এত বড় ত্যাগ একটা দেশের জন্য, এতগুলো মানুষ তাদের জীবন দিল, মায়েরা বোনেরা তাদের সম্ভ্রম দিল, এটা তো বৃথা যেতে পারে না। অনেকেই বলে আরে 71 সালে যুদ্ধ হয়েছে এগুলো ভুলে যান, এগুলো কি ইয়েছে নাকি, এটা ওই মুখ দিয়ে বললেই ভুলে যাওয়া যায়? অত সোজা এই ওই ওই দিনটার জন্য তো অপেক্ষা করতে হয়েছে 1952 সাল থেকে, অতএব সেইটা এইভাবে তো ভোলা যায় না। আর আমার বিশ্বাস, একজন মুক্তিযোদ্ধা হিসেবে, একজন বাংলাদেশের নাগরিক হিসাবে, যে এই যারা রক্ত দিয়েছে আমার দেশের জন্য, তাদের এই পুণ্য রক্ত বৃথা যেতে পারে না। আজ হোক কাল হোক বাংলাদেশ তার সঠিক পথে হাঁটবে, এটাকে ড্রিল করার ক্ষমতা কারো নাই। আমি যদি কোনো অন্যায় করি তার শাস্তি আমাকেই পেতে হবে, আর আমি যদি কোনো ভালো কাজ করি সেটা মানুষ না দেখে ঈশ্বর আমাকে সেই অ্যাপ্রিসিয়েশন দেবে, সেটাই নিয়ম। তো আমার বিশ্বাস যে আজ হোক কাল হোক মুক্তিযুদ্ধের আদর্শ চেতনায় আমার দেশ, আমাদের দেশ এগিয়ে যাবে, এবং বর্তমান সরকার সেটাই চেষ্টা করছে। মুক্তিযোদ্ধারা এখন তো প্রায় শেষ, আর 10-15 বছরের মধ্যে মুক্তিযোদ্ধা খুঁজেও পাওয়া যাবে না। তো কিন্তু এই যে ইতিহাস, এই ইতিহাসটাকে আমাদের লালন করতে হবে, ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে হবে যে আমরা একটি বিজিত জাতি, আমরা পরাজিত নই, আমরা যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছি, অতএব আমাদের অনেক অহংকার আছে, এবং সেইটার থেকে যেন আমরা বিচ্যুত না হই, এইটা যেন আমরা হৃদয়ে লালন করি, আমাদের প্রজন্ম যেন সেটাকে লালন করে, তাহলে আর এই বিভেদগুলি আসবে না। অনেক ধন্যবাদ রথীন্দা, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, ভবিষ্যতে আশা করছি আবার কথা বলবো আপনার সাথে। তোমাকেও অসংখ্য ধন্যবাদ, সেই সাথে ভয়েস অফ আমেরিকাকেও ধন্যবাদ যে আমাকে আজকে সুযোগ করে দিয়েছে কিছু কথা বলার। জানি না ভালো লেগেছে কি লাগেনি, বাট আমি যা বলেছি সেটাই সত্য, এবং এটা যা যেটা আমি ধারণ করি আমি সেটাই বলেছি, এবং আমি চাই যে আমাদের জাতি মুক্তিযুদ্ধের আদর্শ চেতনা নিয়ে এগিয়ে যাক, এবং এটাতে অহংকারের অনেক কিছু আছে আমাদের। আমরা একটা বিজিত জাতি, আমরা যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছি ভাই, অতএব আমাদের আর আমাদের কাউর কাছে ধার করতে হয় না। আমাদের প্রতিটি জেলায় সংস্কৃতি আছে, তুমি চিটাগাঙ্গে যাবা চিটাগাঙ্গের আঞ্চলিক গান, তুমি সিলেটে যাবা সেখানে হাসুন্ডা যাও সিলেটি ফোক সং, তুমি কুষ্টিয়া খুলনায় যাবা সেখানে বাউল লালন শাহ দুদ্দুষা তারা বসে আছে, মানে প্রতিটি এত সুন্দর এত ভেরিয়েশন তুমি কোথাও পাবো না, পৃথিবীর বহু জায়গায় ঘুরছি, কিন্তু ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে সংস্কৃতি আই এম সরি অন্য কোথাও নেই, সেটা আমার দেশে আছে, অতএব আমরা অহংকারের অনেক কিছু আছে, আমাকে ধার করতে হয় না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, এবং নিজস্ব সংস্কৃতি, নিজের দেশটাকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন, তাহলেই দেশটা সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। ধন্যবাদ। এই ছিল আমাদের আজকের আয়োজন, আমাদের অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে আমাদের জানাবেন। আমাদের জানাবার জন্যে আপনারা আসতে পারেন আমাদের ফেসবুক ফ্যান পেজে, তাছাড়া ইউটিউব চ্যানেল এবং আমাদের ওয়েবসাইট voabangla.com, সেখানেও আমরা নিয়মিত আমাদের এই অনুষ্ঠানটি আপলোড করে থাকি। দেখা হবে আগামী সপ্তাহে, আজ এখানে বিদায় চাইছি, আমি সাবরিনা চৌধুরী, ভয়েস অফ আমেরিকা।